সেন্টারে একটি সুন্দর অনুষ্ঠান উপস্থিত থেকে আপনারা এই সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা ইউসিএল আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা বক্তব্য দিয়েছেন, যারা সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আন্তরিকভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনাকে শক্তিশালী করতে চান। 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আপনারা টেলিভিশনে দেখেছেন, এখানে বক্তারা উল্লেখ করেছেন, জননী শেখ হাসিনা গতকালকে ঢাকা কেন্দ্রীয়ভাবে আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা যেভাবে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ জনসমর্থন যেভাবে তিনি আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ 2008 সালে যেভাবে নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছিল, বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ আবার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে এখন যেভাবে রাষ্ট্র পরিচালনা করার পর আওয়ামী লীগের জনসমর্থন বৃদ্ধি পেয়েছে, তা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে এবং জনতা আমরা প্রবাসীরা জননী শেখ হাসিনাকে শক্তিশালী করব। গতকালকে পরশুদিন আমি বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা নিজে কানে শুনেছি একটি বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে আজকে বঙ্গবন্ধু হত্যাকারীর আত্মীয় স্বজন হত্যাকারীর গণ তারা প্রবাসে বসে বর্তমান জননী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং যুদ্ধ অপরাধী যারা এবং তাদের সন্তানেরা যারা আমাদের বহির্বিশ্বে বসবাস করছে প্রবাসে বসে তারা আজকে জননী সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, বিএনপি ছাড়া প্রচুর টাকা পরিশ্রম টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করে জননী শেখ হাসিনা সরকারকে বাধাগ্রস্ত করার জন্য একটি বার্তা পাঠাচ্ছে এবং জননী শেখ হাসিনা উল্লেখ করেছে। এই মুহূর্তে বিশ্বে যদি কোথাও ষড়যন্ত্র হয়ে থাকে যুক্তরাজ্যের উপরে নিয়োগ যুক্তরাষ্ট্রে এবং নিয়োগ কেন্দ্রিক এই তৎপরতা চলছে এবং এখানে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং জননী শেখ হাসিনা স্পষ্টভাবে ঘোষণা করেছেন আজকে তারা বাংলাদেশের সংবিধানকে একটি পৃথিবীর যে কোনো একটি দেশ পরিচালিত হয় সেই দেশের সংবিধান মোতাবেক সংবিধানের বাইরে আজকে তারা বিদেশি শক্তি দিয়ে বাংলাদেশকে বাধাগ্রস্ত করার প্রয়াস তারা চালাতে পারে, কারণ সাংবিধানিকভাবে তারা কখনো আগামী নির্বাচনে বিএনপি জামাত আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না, তাই তারা আজকে বিদেশিদের কাছে সমর্পণ হয়েছে। জননী শেখ হাসিনা স্পষ্টভাবে উল্লেখ করেছে আমি আজকের এই নিউজ আজকের এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের বিশ্বের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য ভাই বোনদের কাছে আকুল আবেদন জানাবো। আসুন জননী সেই ভাষণকে আমরা ধারণ করে আমরা এগিয়ে যাই এবং বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা শক্তিশালী করি। পৃথিবীর কোনো শক্তি নাই যে বাংলাদেশে আজ জননী শেখ হাসিনা ঘুরতে পারে, একমাত্র তারা প্রবাসে বসে তারা ষড়যন্ত্র করতে পারবে। আমরা যদি এগিয়ে আসি, আমরা এগিয়ে এসেছি, আজ বিএনপি যুক্তরাষ্ট্রের মাটিতে নিশ্চিহ্ন হয়ে গেছে, যাওয়ার মধ্যে কিছুই নেই বিএনপি। আজকে বিএনপি নিশ্চিহ্ন যুক্তরাষ্ট্রে কিভাবে সম্ভব হয়েছে? জননী শেখ হাসিনা এখানে তিনটা কমিটি গঠন করেছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএফসি আওয়ামী লীগ, বিএফসি আওয়ামী লীগ গঠিত হওয়ার পর আজকে যুক্তরাষ্ট্রের মাটিতে কিন্তু যুক্তরাজ্য বিএনপি নামক কোনো সংগঠন নাই এবং আমরাই পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। আপনারা সবাই যদি সহযোগিতা করেন আজকের এই উপস্থিতিতে আমরা দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো। আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা আজকে আমরা শক্তিশালী করে আগামী নির্বাচনে জননী শেখ হাসিনাকে নির্বাচিত করবো। এই হোক আজকের এই বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিবস অবধ আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই নিউজটি আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের বঙ্গবন্ধু স্বদেশ।